চট্টগ্রামের লালখান বাজারে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া পুলিশের এডিসি সহ উভয় পক্ষে অন্তত 20 জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, হরতালের সমর্থনে সকাল 10:30টার দিকে বন্দরনগরীর ওয়াসার মোড়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অবস্থান নেয়। এই সময় ছাত্রলীগের একটি মিছিল লালখান বাজার দিয়ে যাওয়ার সময় হেফাজতের কর্মীরা তাদের দিকে পাথর নিক্ষেপ করে। এতে উভয় পক্ষে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে ছাত্রলীগ দাবি করেছে, হেফাজতে ইসলামের আড়ালে জামাত শিবিরের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। দর্শক, চট্টগ্রামে এখনকার অবস্থা জানতে আমরা এখন টেলিফোনে সরাসরি কথা বলছি আমাদের সহকর্মী কমলদের সঙ্গে। কমল, শুনতে পাচ্ছি? কমল, এখনকার অবস্থা কি সেখানকার? মুখোমুখি সংঘর্ষ চলছিল, এখন সংঘর্ষ থামলো। উগ্রপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এক্ষেত্রে যে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এখন যে জামায়াতুল ফালাহ পশ্চিম দিকে অবস্থান করছে, আর ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে ইস্পাহানের মোড়ে, আর মধ্যে পুলিশ অবস্থান নিয়ে দুপুরে শান্ত করার চেষ্টা করছে। এক্ষেত্রে ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করছে তাদের সাথে হেফাজতে ইসলামের কোনো বিরোধ হয়নি, তাদের সাথে বিরোধ হয়েছে মূলত হেফাজতে ইসলামের আড়ালে থাকা ছাত্র শিবিরের সাথে, নেতাকর্মীদের সাথে। ছাত্রলীগ দাবি করছে তারা যখন আজকে হরতাল বিরোধী মিছিল শুরু করছিল, তখন হেফাজতে ইসলামের আড়াল থেকে যে ছাত্রলীগের ছাত্র শিবিরের কর্মীরা ছিল, নিক্ষেপ করেছিল এবং ইট নিক্ষেপের পরে সংঘর্ষ সূত্রপাত করেছে। অপরদিকে হেফাজতে ইসলামের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছিলাম, তারা দাবি করছে যে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে হেফাজতে যে জমায়েত চলছে, জমায়েতের দিকে আসার চেষ্টা করছিল আর তাই সংঘর্ষের সূত্রপাত করেছে। সেই সাথে আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার, দক্ষিণের উপকমিশনার আব্দুল্লাহ বাকির সাথে। আব্দুল্লাহ বাকি জানিয়েছেন তারা এক ঘন্টা পর সংঘর্ষ চলার পর তারা সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছেন এবং উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত অবস্থা। সাজিদ, কমল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের লালখান বাজারের ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। সেখানে আমরা জানতে পেরেছি যে সংঘর্ষে একজন ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের সমর্থনে সকাল থেকে হেফাজতে ইসলামের কর্মীরা লাঠি সোঁটা নিয়ে অবরোধ করে রাখে রেল লাইন। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন আটকা পড়ে দুটি ট্রেন। সকালে শহরের সরকারি কলেজের সামনে রেল লাইনে হেফাজতের ইসলামের কর্মীরা রড এবং পাথরের ব্লক ফেলে অবরোধ করে রাখে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে পারাবত ও নাসিরাবাদ ট্রেন দুটি। এ সময় হরতাল সমর্থকদের বের করা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া হরতালের সমর্থনে শহরে খণ্ড খণ্ড মিছিল বের করা হয়। শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ সব ধরনের ছোটখাটো যান চলাচল বন্ধ রয়েছে। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে শহরে অন্তত 41টি পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হেফাজতে ইসলামের ডাকা আজকের হরতাল প্রতিহত করতে সকালে গণজাগরণ মঞ্চ থেকে পূর্বঘোষিত পতাকা মিছিল বের করা হয়। সকাল 11:00টায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে এই মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রজন্ম চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। লাল সবুজের মিছিলে সামিল হতে সকাল থেকেই তরুণরা প্রজন্ম চত্বরে সমাবেত হতে থাকে। এ সময় হরতাল প্রতিরোধ এবং জামাত শিবির নিষিদ্ধের দাবিতে তরুণ কণ্ঠে উচ্চারিত হয় প্রতিবাদী স্লোগান। দর্শক, এখনকার হরতাল পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর নয়াপল্টনে। সঞ্জীব রায় লালবাগে আছেন, ওমর ফারুক তাদের কাছে। প্রথমে যাব সঞ্জীব রায়ের কাছে। সঞ্জীব, রাজু, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে হরতাল পালিত হচ্ছে, রাজধানীর যে হরতাল পরিস্থিতি, আমরা রাজধানীর যে মূল কেন্দ্রবিন্দু পল্টন প্রেস ক্লাব এলাকা, সেখানকার হরতাল পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম সকাল থেকেই। আপনি এর আগেও আমরা বলেছি যে পুরানা পল্টন মোড়ে অর্থাৎ বাইতুল মোকাররমের বিপরীত দিকে ঢাকা মহানগর হেফাজতে ইসলামের উদ্যোগে কর্মসূচি পালিত হয়। সেখানে প্রায় শতাধিক হেফাজত নেতাকর্মী উপস্থিত হয়ে ঢাকা মহানগর হেফাজতে ইসলামের আহ্বায়কের নেতৃত্বে সেখানে হরতালের সপক্ষে মিছিল এবং স্লোগান দিতে থাকে। এরপরে পুলিশ সদস্যরা তাদেরকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে এবং একটি পর্যায়ে রমনা জোনের এই মতিঝিল জোনের এডিসি মেহেদি হাসান গিয়ে কিন্তু পরিস্থিতি শান্ত করেন এবং তিনি হেফাজত নেতাকর্মীদের বলেন যে তাদের বিক্ষোভ প্রদর্শনের পর যেন তারা নিজ নিজ অবস্থানে ফিরে যায়। তার প্রেক্ষিতেই আমরা দেখেছি যে হেফাজতের নেতাকর্মীরা তাদের সুরমা টাওয়ারের পাশে তাদের অবস্থান নিয়ে কিছুক্ষণ হরতালের সপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং তারপরে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে তারা ফিরে যায়। সেই সময়ই
হেফাজতের নেতৃবৃন্দ বলেছেন যে তারা আজ শান্তিপূর্ণভাবে আজকের এই কর্মসূচি করতে যান। তারা একই সঙ্গে দাবি করেন যে আজকের হরতালকে কেন্দ্র করে তারা কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছেন না। অন্যদিকে পুলিশ সদস্যরা বলছেন, পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন যে হরতালে রাজধানী জুড়ে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তাদের সতর্ক অবস্থান রয়েছে। এবং তারা এটিও বলেছেন যে হেফাজতে ইসলামের নামে অনেক দুষ্কৃতিকারী বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটাচ্ছে, সেগুলোকে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এছাড়াও নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখনও কিন্তু পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর উপস্থিতি এবং নজরদারি রয়েছে। গতকাল রাতে একটি মামলাও পল্টন থানায় হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিএনপির অনেক নেতাকর্মীও সেখানে অন্তর্ভুক্ত রয়েছেন। সেটিকে ঘিরে কিন্তু নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। আর সামগ্রিকভাবে পুরো এলাকাটাতে একটি নিরুত্তাপ হরতাল পালিত হচ্ছে। এই ছিল পল্টন, নয়াপল্টন এবং প্রেস ক্লাব এলাকার অবস্থা। আমরা লালবাগ এলাকার অবস্থা জানতে চলে যাব আমাদের সিনিয়র রিপোর্টার ওমর ফারুকের কাছে। রাজু, আপনি জানেন যে সকাল থেকে লালবাগ শাহী মসজিদের যে মসজিদের গেইটে হেফাজতে ইসলামের কর্মীরা সেখানে হরতালের সমর্থনে অবস্থান নিয়েছিলেন এবং তারা এখানে হরতালের পক্ষে স্লোগানও দিচ্ছেন। কিছুক্ষণ আগেই এই প্রথম এই এলাকায় আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগেই একটি মিছিল এসেছে এবং সেই মিছিলটি এই লালবাগ শাহী তারা এখানে ঢুকে গেছে এবং এটাই মূলত সকাল থেকে এখন পর্যন্ত এই যে হরতালের আধা বেলা চলে গেছে এই পর্যন্ত এই এলাকায় এটাই রাজপথে বা যদি গলি বলি যেখানেই হোক সেখানে হচ্ছে হেফাজতে ইসলামের প্রথম মিছিল। আর সকাল থেকেই কিন্তু এখানে হেফাজতের কর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা প্রতি ঘন্টায় টিভি বিভিন্ন টিভিতে যখন লাইভ হচ্ছিল তখন তারা সেখানে এসে স্লোগান দিয়েছেন এবং তাদের হরতালের পক্ষে তাদের যেই অবস্থান সেই অবস্থানের কথা তারা ঘোষণা করেছেন এবং তাদের যেই 13 দফা দাবি সেই 13 দফা দাবির পক্ষেও তারা স্লোগান দিয়েছেন। সকালে হেফাজতের একজন মহানগরের পর্যায়ের নেতা তিনি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং মিডিয়ার সাথেও কথা বলেছেন। তিনি হুমকি দিয়েছেন যে অবিলম্বে যদি শাহবাগ থেকে আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়া না হয় তাহলে তারা সেখানে শাহবাগের আন্দোলনকারীদের সেখানে সরিয়ে দেবেন এবং সেই জায়গার দখল নিয়ে তারা সেখানে সেই জায়গাটিকে বলে ঘোষণা দিবেন। একই তারা সাম্প্রতিক সময়ে এই হেফাজতের যে 13 দফার পক্ষে যেই আন্দোলন সেই আন্দোলনের বিষয়ে সরকারের যেই পদক্ষেপ সেই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন এবং সরকারকে নাস্তিক এবং মুনাফেক বলেও আখ্যায়িত করেছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার হাতে লালবাগের শাহী মসজিদের সামনে থেকে হরতালের সবশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। ওমর ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি নয়াপল্টন থেকে হরতাল পরিস্থিতির খবর জানালেন যিনি, সঞ্জীব রায় আপনাকেও। চলে যাচ্ছি আমার হাতে থাকা পরের খবরটিতে। শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের আহ্বায়ক আল্লামা নূর হুসাইন কাশেমী। সকালে পল্টনে হরতালের সমর্থনে মিছিল পরবর্তী সমাবেশে তিনি এই আহ্বান জানান। এর আগে হরতালের সমর্থনে মিছিল করে হেফাজতে ইসলাম। পরে সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নেতারা। এই সময় পুলিশ সমাবেশের চারপাশে সতর্ক অবস্থান নেয়। হরতাল হবে শান্তিপূর্ণভাবে, অহিংসাভাবে। আমরা ইসলামের অনুসারী, আমরা একটা অন্যায় প্রতিবাদ করতে যে আপনার অন্যায় কাজ করতে পারি না। এই জন্য কারো জানের ক্ষতি মালের ক্ষতি করা এটা শরীয়তে অবৈধ। ভাই এই জন্য কারো জানের ক্ষতি মালের ক্ষতি করতে পারি না। কুষ্টিয়ায় সকালে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শহরের মজমপুর গেট থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় 5 জন আহত হয়। আটক করা হয় হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতিকে। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ জানিয়েছেন নেতাকর্মীদের উপর হামলা এবং জেলা সভাপতিকে আটকের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এছাড়া হরতালের কারণে শহর থেকে দূরপাল্লার কোনো যান চলাচল করেনি। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ সব ধরনের দোকানপাট। নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এদিকে গাজীপুরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে সিমেন্টের খুঁটি এবং ইট ফেলে সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। পরে ছোট ছোট মিছিল নিয়ে কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নেয়। এ সময় প্রায় 1.5 ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে হেফাজতে ইসলামের কর্মীরা সকাল 8:30 অবরোধ তুলে নেয়।
চাঁদপুরে হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। সকালে চাঁদপুর মতলব ঢাকা সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এই সময় তারা যানবাহন চলাচলে বাধা দেয়। এদিকে চাঁদপুরের মতলব দক্ষিণ ও কচুয়া থেকে জামাত শিবিরের 6 জন কর্মীকে আটক করেছে পুলিশ। দর্শক, এখনকার হরতাল পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি খুলনার খান জাহান আলী রোডে তরিকুল ইসলাম এবং সিলেটের জিন্দা বাজার পয়েন্টে আছেন ইকরামুল কবির তাদের কাছে। ধন্যবাদ রাজু আপনাকে। আমরা সকাল থেকে যেটি জানিয়ে আসছিলাম যে খুলনায় কিন্তু শান্তিপূর্ণভাবে হেফাজতে ইসলামের ডাকা যে হরতাল সকাল সন্ধ্যা সেটি কিন্তু পালিত হচ্ছে এবং কোনো রকম সহিংসতার খবর আমাদের কানে আমাদের কাছে আসে এসে পৌঁছায়নি। আমরা যতটুকু সংবাদ সকাল থেকে জানিয়েছিলাম যে হেফাজতে ইসলাম নগরীর ডাকবাংলা মোড় এলাকায় সেখানে তারা অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তারা 2.5 ঘন্টা সেখানে সভা করেছে এবং সেখানে তারা বক্তৃতা করেছে এবং তাদের 13 দফা যে দাবি সেই দাবি আদায়ের পক্ষে তারা কথা বলেছে এবং এর পরপরই 2.5 ঘন্টা সেখান থেকে অবস্থান করার পর তারা দ্বিতীয় দফা অবস্থান নেয় তারা ময়লাপোতা মোড় এলাকায় এবং সেখানে তারা 1 ঘন্টা সেখানে তারা তাদের কর্মসূচি চালিয়ে যায় এবং সেখানে অবস্থান নিয়ে তারা তাদের দাবির কথা জানান এবং সেই সেখানে তারা মোনাজাতের মাধ্যমে তাদের সভা শেষ করে এবং সেখান থেকে তারা এখন অবস্থান করছে নগরীর মুসলমান পাড়া দারুল উলুম মাদ্রাসায় এবং সেখানে তারা একটি সভা করছে এবং সভার মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করবে বলে তারা জানিয়েছেন। এছাড়া নগরীতে কিন্তু পতাকা মিছিল বের করেছে গণজাগরণী মঞ্চ এবং স্বাধীনতার পক্ষের যে শক্তি সংগঠনগুলো 27টি যে সংগঠন বাম দলগুলো তারা কিন্তু সকাল পতাকা মিছিল করেছে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বিভিন্ন নগরের গুরুত্বপূর্ণ সড়ক তারা প্রদক্ষিণ করেছে। তো এই ছিল খুলনার হরতালের মোটামুটি আমার কাছে এই সর্বশেষ অবস্থা। আমরা এখন সিলেটে চলে যাচ্ছি সিলেটের ইকরামুল কবিরের কাছে সিলেটের পরিস্থিতি জানতে। ধন্যবাদ তরিকুল। সিলেটে হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালের আধা বেলা ইতিমধ্যে পার হয়ে গিয়েছে। এই আধা বেলায় সিলেট নগরী এবং সিলেট বিভাগের 4 জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে সকাল থেকে হেফাজতে ইসলামের কর্মীরা নগরীতে মিছিল করছে, সমাবেশ করছে প্রত্যেকটি পয়েন্টে। এবার আজকের এই সমাবেশ, আজকের এই হরতালে আমরা একটা ব্যতিক্রম দেখেছি, সেটা হচ্ছে গিয়ে তারা সিলেট নগরীতে এবং দক্ষিণ সুরমা এলাকায় প্রত্যেকটি পয়েন্টে তারা অবস্থান নিয়েছে। তারা কিছুক্ষণ পরপর তারা মিছিল করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্টে এবং এই প্রধান সড়কেও তারা মিছিল করেছে শান্তিপূর্ণ অবস্থানে। পুলিশ, র্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে সিলেট নগরীর জীবনযাত্রা ঠিক রাখার জন্য এবং তারা বলেছেন, পুলিশ প্রশাসন বলেছেন, এই হেফাজতে ইসলাম যদি শান্তিপূর্ণভাবে অবস্থান করেন এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ, মিছিল, মিটিং করে তাতে কোনো বাধা সৃষ্টি করবে না এবং সেইভাবেই হেফাজতে ইসলাম কেন্দ্রে যে ঘোষণা দিয়েছে কোনো ধরনের জ্বালাও পোড়াও তারা করবে না। এই 13 দফা আন্দোলনে, 13 দফা দাবিতে যে আন্দোলন করছে সেই আন্দোলনে তারা কোনো ধরনের জ্বালাও পোড়াও করবে না, সেই কেন্দ্রের নির্দেশনা তারা বজায় রেখে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছে নগরীতে। নগরীতে কোনো ধরনের দোকানপাট খুলছে না, কোনো ধরনের বিপণী বিতানা খুলছে না। ওদিকে কাঁচা বাজারগুলোতে ঠিকমতোই কেনাবেচা চলছে, অফিস, ব্যাংক, বিমায় কাজকর্ম চলছে ঠিক মতোই। এ ছিল সিলেট নগরীর সর্বশেষ হরতালের পরিস্থিতি। এবার আমি চলে যাচ্ছি স্টুডিওতে। ইকরামুল কবির আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের খুলনার খান জাহান আলী রোড থেকে হরতাল পরিস্থিতির। দর্শক, আবারও হরতালের খবর এবং বরিশালের খবর। এই মুহূর্তে হরতাল পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি বরিশালের কালীবাড়ি রোডে। ফিরদাউস সোহাগ আছেন, আমরা চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, ধন্যবাদ সাজিদ। আমরা যেটা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে বরিশাল নগরীর চকরপুর এলাকায় হরতালকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ 3 জনকে আটক করেছে, পুলিশকে টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়তে হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, বরিশাল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিছুক্ষণ আগে আমাকে ফোনে জানিয়েছেন যে হরতালকারীরা আগুন জ্বালিয়ে সেখানে
সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছিল, তখন পুলিশ সেখানে গেলে তাদেরকে নিষেধ করে এবং তখন তারা পিছনে হটে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশকে জানমাল রক্ষার্থে টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করতে হয়। আর এছাড়া এর আগে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা যে সকাল থেকে যেটা দেখতে পেয়েছি যে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। সকালে তারা কোতোয়ালি থানা ঘেরাও করেছিল তাদের বরিশাল মহানগরের আমির মাওলানা ওবায়দুর রহমান মাহবুবকে ছাড়িয়ে নেবার জন্য। গতকালকে তাকে আটক করেছিল র‍্যাব, গাড়ি ভাঙচুরের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তো আমরা এরপরে যেটা দেখতে পেয়েছি যে সকাল 10টা পর্যন্ত কোতোয়ালি থানা এলাকায় প্রচুর হেফাজত ইসলামের নেতাকর্মীরা হাজির হয়। এর একটা পর্যায়ে কিন্তু পুলিশ তাদেরকে হেফাজত ইসলামের আমিরকে ছেড়ে দেয়। এই ছিল বরিশালের মোটামুটি খবর। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে।